সেটা হলো বুদ্ধ পার্ক আমরা চলে এসেছি বুদ্ধ পার্কে আজকে এই গাইস এখন আমরা এটা দেখতে পাচ্ছি বুদ্ধ পার্ক সামনে বুদ্ধ মন্দির তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ এখন আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এখানে কোথায় কোথায় কী কী জিনিস আছে আমি সব কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার জন্য এই রাস্তা আর এখানে ফটোগ্রাফির জন্য নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এখানে প্রচুর ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা রয়েছে আমাদের উত্তম দা ওখানে দাঁড়িয়ে আছে ফটো নিচ্ছে তাই না উত্তম দা তো আমরা এখন বুদ্ধ পার্কের দিকে যাচ্ছি বুদ্ধ পার্কের দিকে যাচ্ছি এখন আমরা খুব সুন্দর একটা ঝাউ গাছ খুব সুন্দর করে লাগানো চারিদিকে পাহাড় আর পাহাড় পাঁচটা আছে সে পাহাড়ের মাঝখানে এই গাইস এটা বুদ্ধ পার্ক তোমাদেরকে সবাইকে আশা করি ভালো লাগলো এই ভিডিওটা এখানে খুব সুন্দর ভিউ তোমরা সবাই এখানে আসতে পারো এসে এখানকার ভিউয়ের মজাটা নিয়ে অবশ্যই যাবে তো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেন আর আমরা এখান থেকে কিছু মুহূর্তের মধ্যে এখানে বেরিয়ে যাব তো এই গাইস এটা বুদ্ধদের এটা একটা এখানে কিছু মন্ত্র লেখা আছে জানি না এটা কি হ্যালো কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ কি বলছো দারুন না তুমি নাও আমার ঠিক আছে আমার অলরেডি বাড়বে হ্যাঁ হ্যাঁ চলো চলো ভিডিও হচ্ছে চলো
গাইস হাফসে যাচ্ছে চড়তে 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 হাফসে যাচ্ছে দেখি এর ভিতরে ঢোকে কি আছে না আছে এমন কি সব তোমাদেরকে দেখাবো ভিডিওতে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ সেটা এখানে এটার মধ্যে জল রাখা আছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে, মধ্যে জল আছে এটা দেখতেই পাচ্ছ, মধ্যে জল।